এখন দেখাচ্ছি সবাসন। সব কথার অর্থ হচ্ছে মরা। মরা যেমন টান হয়ে শুয়ে থাকে, তার কোনো সেন্স থাকে না। জাগতিক জগতে আমরা টেনশনে ভুগ করছি, প্রচন্ড টেনশন। জীবন মাত্রে টেনশন, জীবন মাত্রে সমস্যা। সমস্যার থেকে যতক্ষণ জীবন আছে, কোনো সমস্যা কোনোদিনও কেউ পর্যন্ত মুক্তি করতে পারেনি। শুধু যার যার সমস্যা, সেই সেই শুধুমাত্র সে মনের ভিতর বিরাজমান রাখে। সেই সমস্যার থেকে মুক্তি অনেক উপায় আছে। যদি সবাসন করা যায়, মানসিক টেনশন দূর হয়। সবাসন করলে হাই ব্লাড প্রেশার চলে যায়, কোনো রকম প্রেশার থাকে না, এবং মানসিক অবসাদ থাকলে সেটা চলে যায়। একটা বিশাল মুক্তির উপায়। কিন্তু মানসিক সাংসারিক জীবনে এত টেনশন এবং জাগতিক জগতে এত টেনশন, অ্যাটেনশন হতে পারে না। সবাসনে অ্যাটেনশন হওয়া যায় যদি মনের ভিতর কোনো রকম মানসিক টেনশন না থাকে। মনটাকে নিয়ে আপনি আপনার কাছে নিয়ে আসুন, মানসিক জগৎটাকে অন্যভাবে দেখুন, শরীরটাকে শিথিল করে পড়ে থাকবে টান হয়ে, এবং মনের ভিতরে লম্বা করে নিঃশ্বাস টানুন। সেই নিঃশ্বাসের সাথে মনটাকে যুক্ত করুন। মনটা ঠিক আপনার নিঃশ্বাস যত গতি রোধ হবে ধীরে ধীরে পড়বে, দেখবেন মনটা আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। যে চঞ্চল গতি ছিল মনটা, আস্তে আস্তে মানসিকতা আপনার নিঃশ্বাসের সাথে সাথে প্রয়োগ করতে হবে, ধীরে ধীরে লম্বা করে। আপনার নিঃশ্বাসের সাথে যখনই যুক্ত হবে, দেখবেন আপনার মানসিক টেনশনটা চলে গেছে মুহূর্তের ভিতরে। সেই সবাসনটা করে দেখাচ্ছি কিভাবে শুতে হয়। বালিশ ছাড়া, বেড়ে গেলে পরে বালিশ ছাড়া শুতে হবে। রিল্যাক্স, ক্লান্ত হয়ে গেছেন প্রচন্ড, সবাসন করতে পারে। মানসিক টেনশন অবসাদ যা খুশি হোক, ঝড় তুফান পৃথিবীতে চলে যাবে। ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, কিন্তু আপনি সবাসনে পড়ে আছেন। সব মানে মরা, আপনার কোনো সেন্সই নাই। সে হলো সবাসন করে দেখাচ্ছি কিভাবে করতে হয় সবাসন। এই দুই হাত এই পাশে পড়ে থাকে, পাটা শরীরটা আলগা, চোখটা বন্ধ, গভীরভাবে নিঃশ্বাসটাকে টানা আর ছাড়া, কিন্তু সাথে মনটাকে সংযোগ রাখা। এখন কেউ মনে করছেন যে আমার চিত হয়ে শোয়ার উপায় নেই। তিনি উপর হয়ে শুতে পারেন, হয়তো কাত হয়ে এইভাবে শুলেন বা উপর হয়ে শুলেন, মাথাটা এইভাবে রাখলেন, চোখটা বন্ধ করলেন, গভীরভাবে মনো সংযোগটা নিঃশ্বাসের সাথে সাথে, আপনার নিঃশ্বাসের সাথে সাথে, তার সাইডে হাত ফেলে শুলেন, এভাবে শুতে কারো ভালো লাগছে। যে যেমন খুশি বেডে শুতে পারেন, কিন্তু লম্বা টান। মূল কথা হচ্ছে আপনার মনটাকে নিঃশ্বাসের সাথে যুক্ত করার, শরীরের কোনো সেন্স থাকবে না, আস্তে আস্তে শরীরটা শিথিল হয়ে পড়বে। এইটাই হলো উপায়, এটাকে নামে সবাসন বলা হয়। বাস।